নমস্কার বন্ধুরা, আবার এক নতুন অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের কাছে চলে এলাম। আমরা এখন চলেছি মানালির পথে। মানালি যাওয়ার পথে এই এক সুদীর্ঘ টানেল, যার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। শেষ হলো, মানালিতে ঢোকার মুখেই আমরা এই মন্দির দেখতে পাই। বলে নাকি বৈষ্ণব দেবী মন্দির, যেহেতু এটা ভিতর থেকে এর ফটো নেওয়া যায় না, সেই জন্য বাইরে থেকেই আমরা আপনাদের দেখালাম। সামনে দিয়ে যে নদী বয়ে যাচ্ছে, এ হলো ব্যাস নদী। ঠিক যাওয়ার আগে এখানে অনেক ক্যাম্প আছে, এই আমরা আমাদের বন্ধু বান্ধব এই ক্যাম্পে 1000 টাকা পার ডে রেন্ট লাগে। আমরা চলেছি সোলাং ভ্যালির পথে। এই যে নদী দেখছেন, রিভার রাফটিংও হয়। যে পথ দিয়ে আমরা এখন যাচ্ছি, লে যাওয়ারও এই একই পথ। থেকে লের দূরত্ব প্রায় 500 কিলোমিটার। আর এই যে দেখছেন সুন্দর সুন্দর ড্রেস রাখা আছে, এই ড্রেসগুলো সোলাং ভ্যালিতে যাওয়ার সময় পরে যেতে হয়। এক একটি ড্রেস 250 রুপিস করে পাওয়া যায়। এগুলো কিন্তু মানালির ছোট্ট ছোট্ট বাড়ি, দেখে মনে হয় যেন এক মন্দির। দেখুন কি সুন্দর প্রকৃতি, কত রং দিয়ে একে সাজিয়েছে। দূরে দেখতে পাচ্ছেন যেন তুলো দিয়ে ঢাকা বরফের পাহাড়। প্রকাশ করা যায় না এ দৃশ্য। আমরা চলেছি সোলাং ভ্যালির পথে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সোলাং ভ্যালি। দেখুন এখানে যে সমস্ত গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই প্রায় আপেল গাছ। দুধারেই আপেল বাগান। সোলাং
ভ্যালির পার্কিং, এখানে আমরা গাড়ি দাঁড় করালাম। আর এই যে বাইকগুলো আপনারা দেখছেন, একে বলে ATV বাইক, বরফের উপর দিয়ে এই বাইকগুলো চালানো হয়। আমরা আমাদের গাড়ি এখানে পার্ক করে প্রবেশ করব সোলাং ভ্যালিতে। দেখুন, এই হলো সোলাং ভ্যালি। এখানে প্যারাগ্লাইডিং হয়। বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসও এখানে আপনারা করতে পারবেন। প্যারাগ্লাইডিং, জানুয়ারি মাসে আসলে আপনারা এখানে প্রচুর বরফ পাবেন। আর এই যে স্টেশনটি আপনারা এখন দেখবেন, এই হলো রোপওয়ে স্টেশন। এখানে রোপওয়ে ওঠার টিকিট পাওয়া যায়। এই হলো রোপওয়ে স্টেশন। জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো, এরপরে যে ভিডিও নিয়ে আসবো সেটা হলো জালোরি পাস। আপনারা অবশ্যই লাইক করবেন, যদি ভালো লাগে শেয়ার তো নিশ্চয়ই করতেই হবে। এরপরে আপনাদের সাথে আমার কথা হবে জালোরি পাসের সামনে। নমস্কার বন্ধুরা, আবার কথা হবে। নমস্কার।